আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আমার ব্লগটি শুরু করছি সকাল থেকে। তো এদিকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আমার বাবুকে ফ্রেশ করিয়ে সবার আগে ওকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি, আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে আমি এখানে কিছুটা নুডলস রান্না করে নিচ্ছি। সাধারণত আমি সকালে এই টাইপের নাস্তা করি না, দেখা যায় রেডিমেড যে নাস্তাগুলো থাকে ওগুলাই আমার করা হয় বেশি। তো আজকে যেহেতু আম্মু আছে আমার বাসায়, আপনারা আগের ব্লগগুলোতেও দেখেছেন আমার আম্মু আমার বাসায় এসেছে, তো ওই জন্য ভাবলাম যে সকালবেলা ঝটপট একদম সিম্পল ওয়েতে একটু নুডলস রান্না করে নিই। এখানে আমি একদম অ্যাজ ইউজুয়াল নর্মাল আমরা যেভাবে নুডলস রান্না করি ওভাবেই রান্না করেছি, শুধু ডিম দিয়ে আর কি। আর এই যে এখানে আমি আম্মুর জন্য কিছুটা নুডলস বেড়ে নিয়েছি, যদিও এতটা নুডলস আম্মু খায়নি, এখান থেকে আমারও খেতে হয়েছে, আরও কিছুটা নুডলস এখনও রয়ে গিয়েছে। তো নুডলস খেয়ে তার বেশ কিছুক্ষণ পর এখন হচ্ছে গিয়ে দুপুরবেলা, বাবুকে কিন্তু আমি লাঞ্চ করিয়ে দিয়েছি। তো লাঞ্চ করার বেশ কিছুক্ষণ পরে বাবুকে একটু ড্রাগন ফল কেটে দিয়েছি, কারণ কিছুক্ষণের মধ্যে বাবু ঘুমিয়ে যাবে, তার চোখে এখন অনেক ঘুম। তো ওই জন্য এখানে আমরা একটা ড্রাগন ফ্রুটস কেটেছি, যদিও কিছুটা এখান থেকে আমরা খেয়েছি। তো বাবু তো আসলে এত খেতে পারে না, যদিও সে অনেক পছন্দ করে, তবে অত বেশি তো খেতে পারে না, কয়েক পিস খেয়ে দেখা যায় যে ওর পেট ভরে যায়। তো এখানে সেম কাজটাই হয়েছে, এখানে দু এক পিস খাওয়ার পরে সে আর খেতে যাচ্ছে না। আম্মু অনেক ট্রাই করছিল খাওয়ানোর, তবে আর খেতে চাচ্ছিল না। তারপর যতটুকু খেয়েছে মাশাল্লাহ। আর এই ড্রাগন ফলটা আম্মু বাড়ি থেকে এনেছে, একদমই বলতে পারেন অর্গানিক আর খুবই টেস্টি। তো তার কিছুক্ষণ পরে জারিফ ঘুমিয়ে যায়, আর জারিফ ঘুমানোর বেশ কিছুক্ষণ পরে আমি বিকেলের দিকে একটু বাজারে গিয়েছিলাম। এই বাজারটা আমার বাসার একদম কাছেই। আমি মূলত বাজারে গিয়েছিলাম কিছু ছোট মাছ, চিংড়ি মাছ বা সামুদ্রিক মাছ, এই টাইপের মাছ কিনতে। বাট বাজারে যে কোনো ওরকম কোনো মাছই পাইনি, কারণ এখন ঈদের পরপর তো তেমন কোনো দোকানও খোলেনি, অনেকে হয়তো গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছে। তো তারপরও কি আর করা, যা পেয়েছি আমি তাই এনেছি। শুধু চিংড়ি মাছ একটা দোকানেই পেয়েছি, আর এরকম সাইজেরই ছিল, এর থেকে বড় ছোট আর কোনো সাইজই ছিল না, তো ওই জন্য এই চিংড়ি মাছ অল্প করে এনেছি। আর এখানে আমি দুইটা ইলিশ মাছ নিয়েছি, যদিও বাসায় ইলিশ মাছ রয়েছে তারপরও নিলাম, তার কারণ হচ্ছে যেহেতু আম্মু এসেছে আম্মুর জন্য ইচ্ছা করে দুইটা একটু বড় সাইজের ইলিশ নিলাম। এখানে একটা 1 কেজির একটু বেশি আর একটা 900 গ্রামের মতো। তো ইলিশ মাছ দুইটা আমার দেখে অনেক ভালো লেগেছে, তো ওই জন্যই নিয়েছি। তবে ইলিশ মাছটা খেতে অনেক মজা ছিল, কারণ আমি ভয়ে চাপার করছি বাজার করার 2 থেকে 3 দিন পরে। আর এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু বাজার, এটা হচ্ছে তার পরের দিন বিকেলে আমি আবার বাজারে যাই, তো ভাবলাম এটা একসাথে অ্যাড করে দিই। তো এখানে আমি আসলে আজকে কিছু ছোট মাছ পেয়েছি, তবে অতটা বেশি ছিল না, তারপরও যা পেয়েছি এনেছি, কারণ আম্মু অনেক ছোট মাছ খেতে যাচ্ছিল আর আম্মু ছোট মাছ অনেক পছন্দ করে। তো এখানে আমি দুই ধরনের ছোট মাছ নিয়েছি, তার মধ্যে একটা নিয়েছি কাস্কি মাছ, এখানে 250 গ্রামের মতো কাস্কি নিয়েছি, আর আধা কেজি নিয়েছি হচ্ছে এক ধরনের সামুদ্রিক মাছ, এই মাছটার নাম আমি ওইভাবে জানি না, তবে মাছটা খেতে অনেক মজা আর খুব ফ্রেশ ছিল দেখেই বুঝতে পারছেন। আর এখানে আমি আরও কিছু চিংড়ি মাছ নিয়েছি অল্প করে, আর এখানে আমি অল্প কিছু চিংড়ি মাছ নিয়েছি, আধা কেজির থেকে একটু কম হবে চিংড়ি মাছ, যেহেতু আমি গতকালও কিছু চিংড়ি মাছ নিয়েছি। আসলে চিংড়ি মাছটা সবসময় লাগে, তো ওই জন্য আজকেও অল্প কিছু চিংড়ি মাছ নিয়ে নিলাম। তো এই ছিল আমার 2 দিনের হালকা পাতলা কিছু বাজার, আর এটা হচ্ছে আমি বাজার থেকে আসার পরে বাবু ঘুম থেকে উঠে গিয়েছে। তো তারপর বাবুকে নিয়ে আমি আমাদের বাসার নিচে পাশে যে খোলা মাঠ আছে ওখানে এসেছি। তো দেখতেই পাচ্ছেন বাবু এখানে আসার পরে কতটা এনজয় করছে, আর খুবই সে খুশি হয়। আর বাচ্চারা কিন্তু এরকম অনেকক্ষণ খেললে বা দৌড়ালে ওদের কিন্তু এনার্জি লস হয় বা এক ধরনের এক্সারসাইজ হয় বলতে পারেন, তাহলে কিন্তু ওরা আবার রাতে খুব সহজেই ঘুমিয়ে যায়। আর বাচ্চারা যদি সারাদিন ঘরের মধ্যে শুয়ে বসে থাকে তাহলে কিন্তু ওরা রাতে সহজে ঘুমোতে চায় না। আর মাশাল্লাহ দিলে বাবু এই বাসায় আসার পরে অনেক সকাল সকাল রাতে ঘুমিয়ে যায়, আবার সকালের দিকেও তাড়াতাড়ি উঠে যায়। এটা আমি বাবুকে অভ্যাস করছি এবং আমি নিজেও অভ্যাস করছি, কারণ আমারও ঘুম থেকে উঠতে অনেক লেট হতো আগে।
তো আমরা সবাই চেষ্টা করছি সকাল সকাল শুয়ে পড়ার, আবার সকাল সকাল ঘুম থেকে ওঠার। এই অভ্যাসটাই মনে হয় আমাদের সবার জন্য অনেক ভালো। আর এদিকে দেখতেই পাচ্ছেন আমার বাবাটা এখানে এসে কতটা এনজয় করছে। বাট সে গাড়ি দেখলে খুবই ভয় পায়, যদি গাড়ি এদিকে এসে বা হর্ন দেয় তাহলে সে দৌড়ে আমার কাছে চলে আসে। তো তারপরে বাবুকে নিয়ে এখানে বেশ কিছুক্ষণ খেলাধুলা করে সন্ধ্যার আগে আমি বাসায় চলে এসেছি। তো বাসায় আসার কিছুক্ষণ পর এখন সন্ধ্যা পার হয়ে গিয়েছে, তো এখন ভাবলাম যে আমি একটু সেমাই রান্না করি। আম্মু সেমাই খেতে ভালোই পছন্দ করে, আর আমার আম্মু মিষ্টি জাতীয় খাবার খেতে অনেক বেশি পছন্দ করে। তো এই জন্য এখানে আমি কিছুটা দুধ জাল করে নিচ্ছি, আর দুধটাকে আমি মোটামুটি ঘন করে জাল করে নিয়েছি। আর এখন আমি লুচ সেমাই এর ভিতরে ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দিব। আম্মু আসলে লুচ সেমাইটাই খেতে বেশি পছন্দ করে, লাচ্চাও পছন্দ করে, তবে লুচ সেমাইটা নাকি আম্মুর কাছে বেশি ভালো লাগে। আমার নিজের কাছেও লুচ সেমাইটাই বেশি ভালো লাগে, তো এই জন্যই আমি এখানে লুচি সেমাইটা রান্না করে নিচ্ছি। আর এটা দিয়েই আমরা আজকে সন্ধ্যার নাস্তা করেছি। তো নাস্তা করার কিছুক্ষণ পরে এখানে রাতে রান্না করা হবে, আর আজকেও আম্মুই রান্না করছে, আমি টুকিটাকি কিছু হেল্প করেছি আম্মুকে। আর এই যে এদিকে প্রথমে দেখতে পাচ্ছেন এখানে কিছুটা শাক ক্লিন করে নিয়েছে আম্মু, এখানে মিষ্টি কুমড়া আর চাল কুমড়া শাক আম্মু বাড়ি থেকে এনেছে, নিয়েছে কয়েক পিস চিংড়ি মাছ, আর একটু বাটা মশলা রয়েছে, কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিয়েছে। আর এই রান্নাটা আম্মু অনেক মজা করে রান্না করে, এভাবে আমরা কেউই রান্না করতে পারি না। আম্মুর হাতে রান্নাটা অন্যরকম মজা হয়, এই চিংড়ি মাছ দিয়ে শাক রান্নাটা। যদিও আর একটু ছোটো সাইজের চিংড়ি মাছ হলে বেটার হতো, তবে আমি আসলে বাজারে পাইনি, তবে এটা দিয়েও খারাপ লাগবে না। তো আম্মু প্রথমে কড়াইয়ে কিছুটা তেল দিয়ে এর মধ্যে এখন চিংড়ি মাছগুলা হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিল, তো ওগুলা এখন তেলে হালকা করে ভেজে তারপরে মাছগুলাকে তুলে নিবে। তো এদিকে আম্মুর মাছ ভাজা হয়ে গেলে আম্মু ওর সঙ্গে আর সামান্য একটু তেল অ্যাড করে ওর মধ্যে সামান্য একটু আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, শুকনা মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ খুবই সামান্য পরিমাণে দিয়েছে আম্মু, আর ডাইরেক্ট তেলের ভিতরে দিয়েছে। আম্মু কিন্তু এখানে কোনো পেঁয়াজ ভেজে নেয়নি। আম্মু এভাবেই রান্না করে, আপনারা চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন, আম্মুর এই রান্নাটা অসম্ভব মজা হয়। আমার কাছে তো অনেক ভালো লাগে, আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আম্মু মশলাটা কিছুক্ষণ ভেজে মশলার মধ্যে সামান্য একটু পানি অ্যাড করে ওর ভিতরে কাঁচা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছে, তো পেঁয়াজটাও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করেছে, 2 থেকে 3 মিনিটের মতো পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে এখন আলু আর কাঁচা মরিচগুলো দিয়ে দিয়েছে, কারণ এই শাকের সাথে অল্প আলু না দিলে ভালো লাগে না। এখানে ছোট সাইজের একটা আলু ইউজ করেছে আম্মু, আর আপনাদেরকে তো প্রথমে বললাম এখানে 2 ধরনের শাক নিয়েছে, আপনারা চাইলে যে কোনো এক ধরনের শাকও নিতে পারেন। তো আমি আসলে ব্যস্ততার কারণে আপনাদেরকে পুরো রান্নাটা দেখাতে পারিনি, তবে আম্মু এই রান্নাটা নর্মাল তরকারির মতোই করেছে। আগে আলুটা দিয়েছে, আলুটা সেদ্ধ হলে তারপরে শাক দিয়েছে, আর সামান্য একটু পানি অ্যাড করেছে, যদিও শাক থেকে অনেক পানি বের হয়েছিল, এবং লাস্টের দিকে চিংড়ি মাছগুলো তরকারির ভিতরে দিয়ে আরও দেখা যায় 4-5 মিনিটের মতো রান্না করে তারপরে আম্মু তরকারিটাকে নামিয়ে নিয়েছে। তো এই যে দেখতেই পাচ্ছেন আম্মু রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, আর মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার এসেছে। তো তার কিছুক্ষণ পরে জারিবের বাবা বাসায়ও চলে এসেছে, তো এখন আমরা আমার বনুর বাসায় যাচ্ছি। বনুকে তো আপনারা অনেকেই চিনেন, কারণ আম্মু কিছু জিনিস এনেছিল আর অল্প একটু ওর জন্য মাংস এনেছিল, তো ওগুলাই আমি এখন বনুর বাসায় পৌঁছে দিতে যাচ্ছি। আর বনুর কয়েকটা বক্সও ছিল, ও যে ঈদের দিন রান্না করে এনেছিল, ওটা তো আপনারা আগের ভিডিওতে দেখেছেন। তো এই যে আমি এখন বনুর বাসা থেকে চলে এসেছি, মাঝখানে আর ভিডিও করতে পারিনি কারণ রাস্তায় হালকা হালকা বৃষ্টি পড়ছিল, তো ওই জন্য তাড়াতাড়ি গিয়ে আবার তাড়াতাড়ি ফেরত এসেছি। আর এদিকে বনুর কাছে আবার আমার মামা এবং বড় আপা মাংস পাঠিয়েছে, কুরবানির মাংস, তো ওগুলো বনু আবার আমাকে দিয়ে দিয়েছে। তো এখানে প্রথমে যে বড় প্যাকেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে আমার মামা মামি পাঠিয়েছে,
আর এই সাইডে যে দুইটা প্যাকেট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে আমার খালাতো বোন পাঠিয়েছে, আমি বড় আপা বলি আর কি, বড় খালার বড় মেয়ে। তো এগুলাকে এখন আমি ফ্রিজে রেখে দিব, আর বেশ রাতও হয়ে গিয়েছিল, এখন আমরা রাতের খাবারটা খেয়ে নিব। তো ফ্রিজ থেকে মাংস বের করে গরম করে নিচ্ছি, আর এদিকে তো আম্মু খুবই লোভনীয় চিংড়ি মাছ দিয়ে শাক রান্না করেছে। তো রাতের খাওয়া শেষে আমরা এখানে একটু ড্রাগন ফ্রুটস খেয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি বড় করছি না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।